টাটা। টাটা, আবার আসবি কবে? যিশুর জন্মদিন, যিশুর জন্মদিন। যিশুর জন্মদিন কবে? 1 তারিখে আগস্টে বলছে আমার দাদা। ওদের কি মেনু করবে? বিরিয়ানি। বিরিয়ানি কি আছে? কিবি এখন শক্ত হয়নি, নালে গাছের যা লঙ্কা ধরতো না, মানে খেয়ে আমি শেষ করতে পারতাম না। এই গাছটা দেখবে ফুল ফুটবে কত। তোমাদের আজ যে একটু সুজি বানাবো, এখানে আজকে মায়ের একাদশী আছে, ওই জন্য সকালে সুজি একটু মিষ্টি কলা আমরা খেয়ে যাব। বড়দির বাড়িতে ওইখানে ওরা করে, তো তো ওখানে বড়দির বাড়িতে যাবে, ওইখানে মানে একাদশী খাওয়া দাওয়াটা করবে। তো সকালে টিফিনটার জন্য আমি বললাম একটু সুজি বানিয়ে দিই, খালি মুখে কেন যাবে। আর একটু বাবা কলা মিষ্টি এনে দিয়েছিলো, ওগুলো খেয়ে তারপরে মা এ বড়দির বাড়ির সামনে সুজি আসবে। এই দেখো গাছটা এখানে একটু চান করে নিলাম, অনেক দিন হলো ওকে পরিষ্কার করানো হয় না, পাতাগুলো কীরকম হয়ে গেছিলো, ওই জন্য একটু পরিষ্কার করে দিলাম। এখন দেখতে দিলাম রান্না হবে, একটু রোদটা পাবে তাহলে বেশি ভালো হবে। আর একটু সুজি বানালাম, তার ভাবলাম পরে যার রেসিপি বানালে ভালো হতো। তারপরে যে ঘরটা পরিষ্কার করে নিলাম, বিছানার চাদরগুলো একটু সরে নিই, বর্ষা দিনে না দেখবে 2-3 দিন পর পর একটু বেডশিটগুলো চেঞ্জ করলে বেশি ভালো লাগে, ঘরটা পরিষ্কার চাদরে লাগে। তো ওই জন্য এগুলো কিন্তু বৃষ্টি পড়ছে, হালকা হালকা মেঘলা মেঘলা ছিল, কাঁচা হয়নি, দেখতে দেবো ওগুলো পরে অন্যদিন কাঁচা হবে। নিজে পরিষ্কার করে নিলাম, তারপরে ওকে মাকে বলবো। ওখানে দুবোন দিয়ে অটো, তো মানে চলো আমি দিয়ে আসি সামনে, আমি ওই তো বলে একাই যাবো। চলো এখানে মাকে টোটোতে বসিয়ে দিই। মা বললো ছেড়ে দে, তোকে যেতে হয় না, ঘরের কাজগুলো পড়ে আছে। তাহলে ঠিক আছে, বলছে হেঁটেই চলে যাবো। বললাম না, হেঁটে যেতে হয় না, একটু মায়ের হাঁটতে অসুবিধা হয় পায়ের জন্য। ওই দেখো টোটো পেয়ে গেছি, এখানে বস করে দিলাম। এই যে ছেলে ওকে বললাম যা দিদার সঙ্গে, তো মা বলছে না না যেতে হয় না, আমি একাই চলে যাবো। এই সোজা একদম গে সামনে, বেশি দিন নয়। এই দেখো আমাদের এখানে ওই কলকে ফুলগুলো কী দারুন ফুটে না, একটু মনে হলো ভিডিও করে নিলাম। আর এই যে আমাদের হচ্ছে বডিগার্ড, দেখ কটা কলি এসে, দেখ 1, 2, 3, 4 এই গাছটা দারুণ ফুল দিচ্ছে। তারপরে এটা এটা ছাগলে খেয়ে নিয়েছিল, কিন্তু ভেবেছিলাম হবে না, আবার হয়ে গেছে। সয়াবিন বানাবো, ওই জন্য একটু সয়াবিনটা ভিজি দিলাম, সকালে ভিজি দিলে বেশ ভালো ইয়ে হয়, তো মনে ছিল না। আর দিলাম, আমার কাজ করতে করতে ও ঠিক ইয়ে হয়ে যাবে। আর এই যে ম্যাগি বসিয়ে দিয়েছে ছেলে, ও ম্যাগি খাবে। আমার একদিকে নিশ্চিন্তি, ম্যাগি বানাতে হয় না, ম্যাগি খালে ছেলে বানিয়ে নেয়, আগে মেয়ে বানিয়ে নিত, ও যখন বাড়িতে থাকতো। এই দেখো চেহারাটা একবার দেখিয়ে দিলাম। তারপরে যে নিয়ে আমি সে বল ছেলেকে বলছি যে দেখ দিদা চলে গেলো, 2-3 দিন ছিল, 3-4 দিন ছিল, তারপর দাঁত তোলাতে ওখানে নিয়ে গেছিলাম, তো চল দিদির বাড়ি গেলো, তো ঘরটা ফাঁকা লাগছে। দেখো মানুষ কিন্তু কেউ বাড়িতে আসলে চলে যাওয়ার পর ঘরটা ফাঁকা হয়েছে, পুজো হয়ে গেছে, পুজো টুজো বাবাই দিয়ে গেছে, তোমাদেরকে একবার দর্শন করে দিলাম ভগবানকে। তারপরে যে সয়াবিনটা রান্না করবো, তো বলতে যা যেটা বলছিলাম, মানে ঘরটা কেমন খালি খালি লাগছিলো, আমি মাকে বুঝে ছেলেকে বলছিলাম, ছেলে হচ্ছে আরও 2 দিন থাকলো না কেন দিদা, আমি মাসির বাড়ি 2 দিন থাকবে, আর আমার দু দিদি আছে, সবার বাড়িতে 1-2 দিন করে থাকবে। আমার মায়ের একটা সুবিধা, এক জায়গায় এলে 3 মেয়ের বাড়ি একটু করে ঘোরা হয়। আগে যখন আমি ধান বেঁধে থাকতাম, তখন আমার আমার মেয়ে যখন ছোটো ছিল, ছেলে মেয়ে, তখন আমার মা ধান বাঁধে আগে আর কি, অনেক যাওয়া যেত আমার কাছে বা থাকতো 1 সপ্তাহের মতন, কিন্তু এইখানে সামনে চলে এসেছে, এখন এত থাকে না। আমার বেশি আসে ওই ছোটদির বাড়িতে থাকে, ওইখান থেকেই সবাই দেখা হয়। তো এবার আমি বলে এসেছিলাম যে গেলে আমার বাড়িতে যাবে, ঠিক আছে, প্রথমে এসে আমার বাড়িতে ঢুকেছিল। আগে মা যতটা ইয়ে ছিল, এখন তো আস্তে আস্তে অত পারে না, পাটার একটু প্রবলেম হয় হাঁটতে, নাহলে আমার মানে মা যা পরিশ্রম করেছে, হেঁটেছে, চাকরি করেছে, মানে এই গল্প বলতে গেলে শেষ হবে না।
মাই আমাদের সব, মাই বাবা, মাই মা, মা দুটোরই কাজ করেছে আমাদেরকে। মানে আমার বাবা খুব ছোটতে, মানে একদম যখন সবাই ছোট, মানে একদম 1 বছর 2 বছর এরকম বয়স, তখনই আমার বাবা মারা যায়। তো তারপর থেকে আমার মাই হচ্ছে মানে আমাদের সব কিছু, বাবা মা, মানে ছেলে মেয়েকে মানুষ করা, পড়াশোনা, সংসার সামলানো, তারপর আমার ঠাকুমা ছিল, দাদু ছিল, সবাইকে দেখাশোনা, ননদ, সবাই, মানে খুব, মানে বলে শেষ করা যাবে না, এই গল্প শেষ হবে না। এই দেখো পুঁটি মাছ, ওই আমি যার কাছে মাছ নিই বৌদিটা, ও একটু দিয়ে গেল, বলো বৌদি নাও, নেবো না কিছুতে, আর শনিবার বলছে তোমাকে এগুলো আমি দিলাম, খেতে খা, ভেজে খাবে। তো যখন দিল বাইরে সাংঘাতিক রোদ, বৃষ্টি হলো এক ঝলক, কিন্তু গরম কমছে না, বর্ষাকালে গরমটা খুব বাজে, জঘন্য লাগে। চলো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসছি আবার একদম ইভিনিং এ। উঠেছি ঘুম থেকে 6টায়, উঠে তারপর এলো ডিউ অফিস থেকে, চা বানালাম, চা খেলাম। কিন্তু তুই একটু যাবো বাইরে, সামনে আর কি, খুব গরম, এত বৃষ্টি হচ্ছে, তাও যেন গরম কমছে না, বর্ষাকালের গরমটা খুবই খারাপ। তোর দুধ চাপ গরম হয়ে গেছে, জানলাটা দিয়ে দিই, এখানে তো বিড়ালের উপদ্রব। আটাও মেখে নিয়েছি, এসে রুটি বানাবো, এখানে আলু সেদ্ধ আছে, যদি তরকারি বানাই তো তরকারি বানাবো, নাহলে আলু পরোটা বানাবো না। দুপুরে আছি আর এত, মানে ক্রিম মেখে মুখটা একদম ঘেমে যাচ্ছে, কি বলবো, একদম চান করে যাচ্ছি এখানে, আর এত বৃষ্টি পড়ছে, বর্ষা, আর শ্রাবণ ভাদ্র মাসের গরমটা মানে যাচ্ছে তাই গরম হয়, এটাতে কি হয় তোমার প্রচণ্ড, মানে একটা গরম বিচ্ছিরি পচা গরম। মাও দিদির বাড়ি গেছে, চলে গেছে, ওখানে ঘরটা খালি খালি লাগছে না বাবু, দিদা চলে গেছে, ঘরটা খালি খালি লাগছে, দুদিন ছিল গল্প করছিলাম, বসেছিলাম, বেশ ঘরটা ফাঁকা, মানুষ তো দেখো বাড়িতে আসার পর চলে গেলে ঘরটা কখন খালি খালি থাকে। চলো রেডি, প্রচন্ড কমে যাচ্ছে, পাউডার মাখতে পারি না।